নমস্কার বন্ধুরা কম্পেরিটিভে দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগতম আপনার সাথে আছি আমি প্রণদীপ আর ডাব্লু বিসএস দু হাজার বাইশ সিরিজের আজ ডে থার্টিন আর আজ আমরা আধুনিক ভারত সম্পর্কে আলোচনা করবো যেখানে আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করছিলাম সেখানে আজ আমরা লর্ড ডালহৌসি সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা ইম্পর্টেন্ট ভাইস রয় লর্ড রিপন লর্ড লিটন লর্ড ব্রুক এদের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য নেক্সট লেকচারের মাধ্যমে জেনে নেওয়ার পরে আমরা আমাদের ট্র্যাডিশনাল যে পদ্ধতি যেভাবে আমরা হিস্ট্রি আলোচনা করি সেভাবে আমরা আলোচনা করতে থাকবো আমাদের হিস্ট্রি লেকচারগুলো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজ আমরা লর্ড ডাল সম্পর্কে এবং লর্ড ডাল হাউসির যে এক্সপ্যানশন পলিসি ছিল সেই পলিসিগুলো সম্পর্কে আমরা আজ ডিটেলস জানব চলুন আলোচনা করা যাক তার আগে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন এবং এগিয়ে চলো টু পয়েন্ট জিরো এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলুন শুরু করা যাক তো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড যদি আমরা আলোচনা করতে যাই দেখুন লর্ড ডাল হৌসি থেকে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে রাজত্ব করেন বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে থাকেন তো এই সময়ে তিনি সাধারণত তিনটি পলিসি অবলম্বন করেছিলেন পলিসি তিনটি কী কী এক হচ্ছে সরাসরি যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করতেন তিনি দুই নম্বর হচ্ছে কুশাসনের অজুহাতে তিনি দেশীয় রাজ্য দখল করতেন আর তিন নম্বর হচ্ছে সত্য বিলোপ নীতির মাধ্যমে তিনি রাজ্য অধিগ্রহণ করতেন তো এই লর্ড ডালহৌসির সময় শুধু যে এই যে রাজ্যের সাম্রাজ্য বিস্তার নীতি যে পরিবর্তিত হয়েছিলো এবং এই নীতিই যে আরও বৃদ্ধি পেয়েছিল তা নয় লর্ড ডালহৌসির সময়ে অনেক কিছু ডেভেলপমেন্টমূলক কাজও কিন্তু ভারতের ক্ষেত্রে ঘটেছিল সেগুলো আমরা পরবর্তীতে দেখব আজকেই দেখব কিন্তু পরবর্তীতে দেখব তার আগে আমরা লর্ড ডালহৌসের একটু সাম্রাজ্য বিস্তার নীতি সম্পর্কে দেখে নেব তো প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লর্ড ডালহৌসির সত্য বিলোপন নীতি বা ডক্টর অফ ল্যাপস কিন্তু তার আগে আমরা যুদ্ধের মাধ্যমে তিনি কীভাবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন সেটা আমরা একটু ছোট্ট করে শুনেনি তো যুদ্ধের মাধ্যমে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গোষিক যুদ্ধে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এই লর্ড ডালহৌসি তারপরে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি সিকিম অধিকার করেন আঠেরোশো বান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের মাধ্যমে রেঙ্গুন ও ব্রহ্মদেশ যার বর্তমান নাম মায়ানমার সেটা কিন্তু কোম্পানির হস্তগত হয় আর এই একই বছরে ডাল কিন্তু পেগু যার বর্তমান নাম হচ্ছে ব্রহ্মদেশ সেটা কিন্তু অধিকার করে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যুদ্ধের মাধ্যমে আঠারোশো সাল থেকেই লর্ড ডাল সাম্রাজ্য বিস্তার নীতি শুরু করে দিয়েছিল যেখানে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ইং সরি ইঙ্গো শিখ যুদ্ধের মাধ্যমে পাঞ্জাবকে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সিকিমকে আঠারোশো বান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের মাধ্যমে রেঙ্গুন বা ব্রহ্মদেশ বর্তমান না মায়ানমারকে কোম্পানির সাম্রাজ্যভুক্ত করেন এবং পেগু বা ব্রহ্মদেশ সেটাকেও কিন্তু তিনি ক্যাপচার করেন কুশাসনের অভিজিহাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এখান থেকে কুশাসনের অভিযাত সেটা হলো অ্যানেক্সেশন অফ অওদ বা অযোধ্যার নবাবকে তিনি ক্ষমতাচ্যুত করেন তো কুশাসনের অজুহাতে তিনি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অযোধ্যার নবাব ওয়াজেদ আলীকে ক্ষমতাচ্যুত করেন আর অযোধ্যা আগে থেকেই কিন্তু অধীনতামূলক মিত্রতানীতির কব ছিল কিন্তু এই যে অযোধ্যার নবাবকে তিনি ক্ষমতাচ্যুত করেন তখন থেকেই তা সরাসরি কোম্পানির অধীনে চলে আসে এবং সরাসরি কোম্পানির সাম্রাজ্য যুক্ত হয় পরবর্তীতে ফলাফল দেখা যাবে মারাত্মক আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হবে সেই সিপাহী বিদ্রোহের অন্যতম একটি কারণ থাকবে কিন্তু এই যে অ্যানেক্সেশন অব তো এবার আমি এই ছোট্ট করে একটু বলে দিচ্ছি এই যে অ্যানেক্সেশন অব অবোধ এটার কারণটা কী তো ব্রিটিশের সাথে এই যে অব অবোধ বা যেটাকে আমরা বাংলায় বলবো অযোধ্যা ব্রিটিশের সাথে অযোধ্যা রিলেশান কিন্তু খুব একটা ভালো ছিল না প্রথমেই এই যে অযোধ্যা তারা অধীনতামূলক মিত্রতার নীতির আন্ডারে চলে আসে এবং ট্রিটি অব এলাহাবাদ সাইন করে তারা সতেরোশো সালে আর ওয়ার্ন হেস্টিংস যখন গভর্নর জেনারেল ছিলেন সেই ওয়ারেন হেস্টিংস থেকে শুরু করে আরও অনেক গভর্নর জেনারেল কিন্তু এই যে অযোধ্যা নবাবকে তার যে পলিসি তার যে অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে শুধরানোর জন্য অনেকটা সময় দেন এবং অনেকবারই রিকোয়েস্ট করেন অ্যাকচুয়ালি রিকোয়েস্ট নয় অনেকবার বলেন কিন্তু অযোধ্যা নবাব সে কোনো রকম কান দেন না শেষ পর্যন্ত একজন ইংরেজ রেসিডেন্টকে পাঠানো হয় এই যে অযোধ্যায় তো তার নাম কি ছিল উইলিয়াম স্লিম্যান তো আঠারোশো সালে এই যে উইলিয়াম স্লিম্যান তিনি রিপোর্ট করেন যে এখানে হিউম্যান মিজারি দেখা যাচ্ছে অর্থাৎ এখানে সাধারণ মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এবং দুর্দশার সম্মুখীন হচ্ছে তো এই অজুহাতকে কাজে লাগিয়ে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু লর্ড ডালহৌসি এই অযোধ্যা দখল করেন কিন্তু মনে রাখবেন এই যে স্লিম্যান উইলিয়াম স্লিম্যান তিনি কখনোই এই যে অযোধ্যা দখলের পক্ষপাতি ছিলেন না অযোধ্যা সাম্রাজ্য বিস্তার নীতির পক্ষপাতি ছিলেন না কিন্তু নবাব ওয়াজেদ আলীকে বছরে বারো লাখ টাকার বিনিময়ে কিন্তু এই অযো এই যে অযোধ্যা নগরটা বা এই অযোধ্যা সাম্রাজ্যটাকে কিন্তু ছিনিয়ে নেয় এই যে লর্ড ডালৌসি এরপর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আসবো দ্য ডক্ট্রেন অফ ল্যাপস ডক্ট্রেন অফ ল্যাপস বা এটাকে আমরা বাংলায় জানবো সত্য বিলোপ নীতি সম্পর্কে সত্য বিলোপ নীতির অধীনে কিন্তু অনেক রাজ্যই পড়ে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ঝাঁসি ডানি তো ঝাঁসি রানি আলোচনা করার আগে সত্য বিলোপ নীতি ব্যাপারটা কী বা ডক্ট্রেন অফ ল্যাপস এই টপিকটা কি সেটা আমরা একটু জেনে নিই তো এই ডক্ট্রেন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতিতে বলা হয় যে কোম্পানির আশ্রিত কোনো দেশীয় রাজ্যের শাসক যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্য কিন্তু সরাসরি কোম্পানির সাম্রাজ্যভুক্ত হবে আর এই রাজ্য যদি কোনোরকম দত্তক পুত্র গ্রহণ করতে চায় সেটা কিন্তু রকমভাবে কার্যকর হবে না তো এই ক্ষেত্রে দেখা যায় যে ঝাঁসির রানী তার যখন পুত্র মারা যায় তখন কিন্তু সে দত্তক পুত্র গ্রহণ করে আর এই কন্ডিশনে থেকে ইংরেজরা দত্তক পুত্র গ্রহণকে একেবারে কার্যকরী করে না আর এর ফলেই কিন্তু ঝাঁসির সাথে একেবারে ইংরেজদের সরাসরি দ্বন্দ্ব লাগে এবং সেক্ষেত্রে কিন্তু ঝাঁসির রানী যুদ্ধক্ষেত্রেই মারা যান তো এই সত্যবিলোপ নীতির মাধ্যমে একে একে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাতারা তারপরে আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সম্বলপুর আঠেরোশো বান্ন খ্রিস্টাব্দে উদয়পুর আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ঝাঁসি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নাগপুর এই রাজ্যগুলো কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় আর দক্ষিণ ভারতে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কর্ণাটকের নবাব নিঃসন্তন অবস্থায় মারা গেলে তার উত্তরাধিকারীর যে বার্ষিক বৃত্তি সেটা বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে ধীরে ধীরে রাজ্যটিকে কিন্তু গ্রাস করে নেয় ব্রিটিশরা আর সেই সময়ে পেশোয়ার দ্বিতীয় বাজিরাও দত্তক পুত্র নানা সাহেবও কিন্তু এই বৃত্তি পাচ্ছিল না আর এই কন্ডিশনে দাঁড়িয়ে কিন্তু দুপক্ষের মধ্যে যুদ্ধ হয় সেখানেও কিন্তু ইংরেজরা জয়যুক্ত হয় আর এইভাবে আঠেরোশো পঞ্চান্ন সালে তাঞ্জুরের রাজা যখন নিঃসন্তন অবস্থায় মারা যান তখন কিন্তু উত্তরাধিকারীকে রাজা উপ রাজা যে উপাধি ছিল সেটা ব্যবহার করতে নিষেধ করা হয় তো এই হচ্ছে সত্য বিলোপ নীতি আমরা তাহলে আরেকবার ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি সত্য নীতি কি সত্য বিলোপ নীতিতে বলা হয় কোনো দেশীয় রাজা যেটা ইংরেজদের অধীনে আছে তার শাসক যদি অপুত্রক বা অর্থাৎ ছেলে নেই এমনভাবে যদি মারা যায় তাহলে কিন্তু সেই রাজ্য সরাসরি কোম্পানির সাম্রাজ্যভুক্ত হবে এবং কোনো রকম দত্ত প্রথা কার্যকরী হবে না নিজের রাজ্যের সত্য হারানোর ফলে কোনোরকম দত্তক নিতে পারবে না সেই দেশীয় রাজা এবং দত্তক যে সন্তান বা দত্তক যে ছেলে সে কিন্তু রাজা হতে পারবে না তো এইভাবে কিন্তু আঠারোশো আটচল্লিশ শ্রিটাব্দে সাতারা আঠারোশো উনপঞ্চাশ শ্রিটাব্দে সম্বলপুর আঠেরোশো সালে উদয়পুর আঠেরোশো তিপ্পান্ন ঝাঁসি আঠারোশো চুয়ান্ন নাগপুর এগুলো কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যে যুক্ত হয় তারপরে পরবর্তীতে এটা কিন্তু মহাবিদ্রোহের অন্যতম একটি কারণ দেখা যায় ডক্টরেন অফ ল্যাপস অর্থাৎ সদ্য সত্য বিলোপ নীতি লর্ড ডাল হৌসির যে তিনটি এক্সপ্যানশন পলিসি আমি একটু আগেই যেটা বললাম সত্য বিলোপ নীতি যুদ্ধের মাধ্যমে রাজ্য জয় এবং কুশাসনের অজুহাতে রাজ্য জয় এগুলো তাছাড়া লর্ড ওয়েলেসলি যে আমরা এর আগের দিন পড়েছি অধীনতামূলক নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স এগুলো কিন্তু এই যে আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই যে সত্য বিলোপ নীতির প্রতিক্রিয়া কি দেখা যায় সত্য বিলোপ ডালোসিস সত্য বিলোপ নীতি এর প্রয়োগে ভারতীয় শাসকদের মধ্যে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এতদিন ধরে ভারতের দত্তক পুত্র গ্রহণের যে চিরাচরিত রীতি ছিল সেখান থেকে বঞ্চিত হয় তারা কিন্তু দেশীয় ঐতিহ্যের ওপর আঘাত বলে মনে করে এবং কুশাসনের অজুহাতে ব্রিটিশ কর্তৃপক্ষের যে রাজ্যগ্রাস নীতি তাদের মধ্যে কিন্তু একটি সন্দেহের সৃষ্টি করে এবং আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করে কারণ কুশাসনের অজুহাতে যে কাউকেই দখল করে নেওয়া যেতে পারে যে কোনো রাজ্যকে দখল করে নেওয়া যেতে পারে তো বিভিন্ন যে দেশীয় রাজ্য শাসকগুলো ছিল তাদের মধ্যে কিন্তু একটি ভীতির এবং আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াতে চায় আর নানাভাবে দেশীয় রাজ্যগুলি তাদের স্বাধীনতা হরণ এবং ভারতীয় সেনা এবং কর্মচারীদের মধ্যে যে ধৈর্য ছিল তার একেবারেই শেষ হয়ে যায় আর এর ফল দেখা যায় আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ তো এই হচ্ছে ডক্টর অফ ল্যাপস পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ডক্টরেন অফ ল্যাপসে কোন রাজ্যগুলিকে পরপর দখল করা হয়েছিল সেই অনুযায়ী সাজাতে হবে তো আঠারোশো আটচল্লিশ সাঁতারা আঠারোশো ঊনপঞ্চাশ সালে সম্বলপুর আঠেরোশো বান্ন সালে উদয়পুর আঠারোশো তিপ্পান্নতে ঝাঁসি আঠারোশো চুয়ান্নতে নাগপুর এবং তাঞ্জোর আঠেরোশো পঞ্চান্ন আঠারোশো তিপ্পান্ন কর্ণাটক তো এরপরে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য জানবো তো আরও ইম্পর্ট্যান্ট তথ্য কী এর মধ্যে লর্ড ডালহৌসি এই যে এক্সপেনশন পলিসি ছিল এছাড়াও কিন্তু লর্ড ডালহৌসি ভারতে তার কিছু এমন কিছু অবদান রয়েছে যার ফল আমরা কিন্তু এখনও আমাদের লাইফে ভোগ করছি এবং তার জন্য অনেক ডেভেলপমেন্ট হয়েছে লর্ড ডালহৌসির জন্যে যার মধ্যে প্রথম কি যার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং প্রথম হচ্ছে রেলওয়ে তো লর্ড ডাল হাউসির সময়েই কিন্তু এই যে রেলওয়ে এটা কিন্তু তৈরি হয় তো প্রথম রেলওয়ে কত সালে আঠেরোশো সালে এটা থানে থানে পর্যন্ত এই যে রেলওয়ে কিন্তু ছিল বোম্বাই থেকে থানে আর এটার দৈর্ঘ্য কত ছিল চৌত্রিশ কিমি তারপর এছাড়াও কলকাতা থেকে যে রানীগঞ্জ কোলফিল পর্যন্ত যে রেলওয়ে লাইন এটা আঠারোশো সালে স্থাপিত হয় তাছাড়াও মাদ্রাজ থেকে আরাকাম পর্যন্ত আঠারোশো সালে শুরু এই রেলওয়ে স্থাপিত হয় আর প্রথম রেলওয়ে কিন্তু মনে রাখবেন আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল এটা ইংল্যান্ডে এগুলো আমি ডেটা জাস্ট বই দেখে থেকে বলে দিচ্ছি এগুলো আপনি যে কোনো বইতে পেয়ে যাবেন খুব ইম্পর্ট্যান্ট তথ্য এছাড়াও দুই নম্বর যে ইম্পর্ট্যান্ট তিনি ডেভেলপমেন্ট করেন সেটা হলো টেলিগ্রাম সিস্টেম তো এই একই সময় তিনি কিন্তু টেলিগ্রাম সিস্টেমের সূচনা করেন তো টেলিগ্রাম সিস্টেম আমাদের যে পোস্টাল সিস্টেম সেটাকে কিন্তু খুবই উন্নত মানে পৌঁছে দেয় যার ফলে খুব অল্প সময়ের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো খবর পৌঁছানো যায় এবং অনেক কম খরচের মাধ্যমে ধরুন একটা একজনের বাড়ি কলকাতায় তখনকার দিনে কলকাতা এবং অন্য আরেকজনের বাড়ি দিল্লি তার ফ্যামিলির একজন মেম্বারের বাড়ি দিল্লি এখান থেকে কোনো চিঠি বা কোনো রকম তথ্য যদি পাঠাতে হয় সেখানে কিন্তু একজনকে আরেকজনের বাড়ি যেতে হতো এবং সেখানে কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেমের অভাবের জন্য প্রচুর খরচ অনেক সময় লাগতো কিন্তু এই টেলিগ্রাম সিস্টেমের মাধ্যমে কিন্তু সেটার অপচয় আর হয় না এছাড়াও তিনি পোস্টাল রিফর্মস আনেন পোস্ট অফিসে সূচনা করেন এডুকেশনাল রিফর্মস আনেন যেমন চার্লস উডের উডের ডেসপ্যাচ বা যেটা আমরা উডস ডেসপ্যাচ বলি সেটা আঠারোশো সালে কিন্তু এই যে লর্ড ডালহাউসির সময়েই কিন্তু হয় এছাড়াও তিনি পাবলিক ওয়ার্স ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি বর্তমানে আপনারা যেটা শোনেন পিডব্লিউডি বা পাবলিক ওয়ার্স ডিপার্টমেন্ট কিন্তু এই লর্ড ডালহাউসির সূচনা এছাড়াও এই যে ডালহাউসি এনার সময়েই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধব বিবাহ এটার প্রচলন করেন বিধব বিবাহ এটাকে কিন্তু তিনি অগ্রাধিকার দেন তো এগুলো কিন্তু ছিল অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট ব্লড ডালহুসি সম্পর্কে আমরা যখন ধীরে ধীরে এগিয়ে যাব তখন কিন্তু এগুলো নিয়ে আরেকবার আমাদের ছোট্ট করে আলোচনা করা হয়ে যাবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন করতে বলবেন না তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ